চুরির অভিযোগে রোববার উত্তম সাপুই ও শুভেন্দু সরকার নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, সোমবারই লকআপে শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শুভেন্দু। হঠাৎ লকআপে আত্মহত্যার চেষ্টা কেন? শুভেন্দুর সঙ্গে ধৃত উত্তমের অভিযোগ, শুভেন্দুকে প্রচণ্ড মারধর করে পুলিশ, তারপর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শুভেন্দু। জিআরপি এবারে আমাকে বলেছে কিছু টাকা পয়সা দিলে আমাকে ছেড়ে দেবে। আমার বন্ধু আমার সাথে কাজে গেছিল, দুজন একসাথে রঙে কাজ করে ফিরছিলাম। এবার আসতে ওকে আমি বললাম যে আমার বাড়িতে খবর দে, কিছু টাকা পয়সা নিয়ে আয়। শুভেন্দুকে নিয়ে এসে চা ছয় ওর উপরে মারধর করে খুব, ওর হাত টাত সব ফুলে গেছে, পুরো ভেঙে দিয়েছে মেরে, তারপরে শুভেন্দু গলায় দড়ি দিয়েছে। এই ঘটনার পর জামিনে মুক্তি পেয়েছেন উত্তম, কিন্তু তারপর শুভেন্দুর কি অবস্থা তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। তাদের অভিযোগ, থানায় খোঁজ নিতে গেলে পুলিশ স্পষ্ট করে কিছুই বলছে না, এমনকি শুভেন্দু কোন হাসপাতালে ভর্তি তা পর্যন্ত বলা হচ্ছে না। ওরা তো বলতে চাচ্ছে না, সঠিক খবর ওরা কিছুই বলছে না, যে কোথায় আছে বা কিছু সেও বলছে না। তুমি এখান থেকে বার হয়ে যাও, দেখবে তোমার রুলির বাড়ি দেবো, দেখবে মেয়ে পুলিশ ডাকবো, আমাকে এরকম বলছে। আমি কি, তুমি কি ধমকি দিয়ে কি আমাকে মুখ বন্ধ করতে চাচ্ছ নাকি? তবে লকআপে মারধরের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ি জানিয়েছেন, লকআপে শুভেন্দুকে মারধর করা হয়নি, তিনি জামা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে প্রথমে বারুইপুর হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার শুভেন্দুকে আদালতে পেশ করা হবে, কিন্তু সেক্ষেত্রে বাড়ির লোককে কিছু জানানো হলো না কেন? কোন হাসপাতালে শুভেন্দু ভর্তি, দুশ্চিন্তায় থাকায় পরিবারকে সেই খবরটুকু দেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন উঠছে। রাজশ্রী দত্তগুপ্ত ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।